300 আসনে প্রার্থী দেব ইনশাআল্লাহ প্রার্থী ঠিক করা হয়েছে আমরা পার্টি অর্গানাইজ করছি আমি নিজে যাব সব জায়গায় নিজে যে প্রথমে ডিভিশনাল মিটিং করব তারপর প্রার্থী দেখনে যাব যাতে করে তারা শক্তি অর্জন করতে পারে জনগণের সমর্থন অর্জন করতে পারে ইনশাআল্লাহ 91 সালে বিএনপি কোনো ক্ষমতা ছিল না তারা ক্ষমতা আসছিল এখন মানুষ একটা সরকারকে বেশি দেখতে চায় না অনেক ভালো কাজ করা সত্ত্বেও মানুষ পরিবর্তন চায় সেদিক দিয়ে জাতীয় পার্টির অবস্থা খুব ভালো এবং মানুষের সমর্থন আমাদের মধ্যে আছে আমরা মনে করি যে সুষ্ঠু নির্বাচন হয় জাতীয় পার্টি ইনশাআল্লাহ ক্ষমতা আসতে পারবে আমি আদালতের রাজনীতি বলতে চাই না তো কথাটা সত্য তার ঢাকায় সীমাবদ্ধ বাইরে আসে নাই আমরা গিয়েছিলাম সরকারের কোনো তৎপরতা দেখি নাই আশা করি সরকার এখন বন্যা শেষ হওয়ার পরে যদি পুনর্বাসনের কিছু ব্যবস্থা করে তাহলে ভালো হবে।